ট্রেলারে দেখেছেন, রেডিও টেলিভিশনেও শুনেছেন, কিন্তু ফ্যান ছবি দেখতে গিয়ে দেখেন সিনেমা থেকে বাদ পড়েছে নিজের পছন্দের গান। ব্যাস, সপরিবারে হতাশ শাহরুখের অন্ধভক্ত আফরিন ফাতিমা জাইদি। তবে হতাশ হয়ে চুপচাপ বসে থাকেননি, বরং মামলা করেছিলেন শাহরুখের ফ্যান ছবির প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মসের বিরুদ্ধে। জানা যায়, 2016 সালে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত সিনেমা ফ্যান। সিনেমাটি মুক্তির পর হতাশ হয়েছিলেন আফরিন নামের এক ভক্ত। এ নিয়ে জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্বারস্থ হন তিনি। মূলত ছবি মুক্তির আগে প্রযোজক জাবরা ফ্যান গানটি প্রকাশ করে, কিন্তু মূল ছবিতে গানটি রাখা হয়নি, আর তা দেখে হতাশ হয়েছেন আফরিন। ইতোমধ্যেই ভারতের সুপ্রিম কোর্ট এই মামলায় রায় দিয়েছে। আফরিনের অভিযোগ ছিল তার সঙ্গে প্রতারণা করা হয়েছে, এমনকি ছবিতে গানটি না থাকায় তিনি এবং তার সন্তানরা ছবি দেখার পর হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। 2017 সালে বিষয়টি নিয়ে জেলা স্তরে উপভোক্তা কমিশনে অভিযোগ করেন আফরিন। তারপর বিষয়টি রাজ্য স্তরে পৌঁছায়। পরবর্তীতে জাতীয় উপভোক্তা কমিশনের পক্ষ থেকে প্রযোজনা সংস্থাকে নির্দেশ দেওয়া হয় আফরিনকে 10,000 টাকা ক্ষতিপূরণ ও আনুষঙ্গিক আইনি খরচ বাবদ আরও 5,000 টাকা দেওয়ার জন্য। এদিকে জানা যায়, এরপর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া হয়। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়, ছবি প্রচারে তারা কখনোই উল্লেখ করেনি যে গানটি ছবিতে রাখা হবে। এরই মধ্যে জাতীয় উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের রায় খারিজ করে আদেশ দেন বিচারপতি। এছাড়া ফ্যান ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। একজন সুপারস্টার ও তার অনুরাগীর চরিত্রে দেখা গিয়েছিল বাদশাকে। নাকাশ আজিজের গাওয়া জাবরা ফ্যান গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। তাজরুন রিকা, সময় সংবাদ, ঢাকা।